time I look back on this road, you'll always be a part of who I am. Everything I've known, every seed of greatness you have sown, through good and bad, your love has watched me. পটুয়াখালীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হবে সংবাদটি শুনলাম, সত্যি কেমন আবেগে আপ্লুত হয়েছিলাম একজন মেডিকেল ফেলো হিসাবে, বলবার নয়। তো সেদিন আমরা এবং আমি এই পটুয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য, দক্ষিণবঙ্গ অবহেলিত মানুষের জন্য, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছিলাম। এবং আমি মনে করি পটুয়াখালীবাসী আজন্ম ঋণী থেকে যাবে তার কাছে। আর এই পটুয়াখালী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। যে প্রসঙ্গটি আসব, যা ছিল আমার স্বপ্নেরও অতীত, পটুয়াখালী একটা মেডিকেল কলেজ হয়েছে, সেখানে আমাকে দায়িত্ব নিতে হবে, আমি দায়িত্ব নিয়ে আসবো, এটা সত্যি সত্যি স্বপ্নেও দেখিনি। কারণ সেই স্বপ্ন দেখার লাইনও ছিল না, কিন্তু সেটাই বাস্তবতা হয়েছিল। এই পটুয়াখালী মেডিকেল কলেজে প্রথম প্রিন্সিপাল হিসাবে এবং প্রকল্প পরিচালক হিসাবে সম্পৃক্ত করার এই কঠিন কাজটি করেছিলেন আমার সহযোদ্ধা বলবো, ছোট ভাই বলবো, পটুয়াখালী সফল মেয়র একটা শফিকুল ইসলাম, এবং তাকে যিনি সহায়তা করেছিলেন আমি জানি, নেপথ্যে থেকে আমাদের বর্তমান তথ্য সচিব স্যার, যিনি তখন প্রধানমন্ত্রী প্রিয় চন ছিলেন, জনাব আব্দুল মালিক স্যার। আমি পটুয়াখালীতে যখন প্রথম আসি একটু সময় নেই, একটা কাগজ, প্রশাসনিক একটা অর্ডার যে পটুয়াখালী একটি মেডিকেল কলেজ এবং তার মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করতে হবে, কিচ্ছু ছিল না একটা কাগজ ছাড়া। কিন্তু আজকে আমি এই কথাই বলবো, আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি এত মানুষের সহযোগিতা পেয়েছি খুব কম সময়ে। আমরা ছোট্ট পরিসরে কোনো মেডিকেল কলেজ, পাঁচটা মেডিকেল কলেজ তারা কেউই করতে পারেনি, আমরা শুরু করতে পেরেছিলাম। আজকে আমার পাশে যারা আছেন, আমি নাম বলে অনেক নাম বলতে হবে, আমি সেই নাম বলে সময় একটুকু নষ্ট করব না, যে সেই প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় ব্যক্তিত্ব, এবং এই যে 250 বেড হাসপাতালের যিনি চিকিৎসক স্টাফ, সকলে মিলে আমাকে সহযোগিতা করেছিল। আর সবচাইতে বেশি যে শুনেছ, আসলে মেডিকেল কলেজ তো ভালো কেউই এই কাজটা করে না, তোমরা করেছিলে, তোমরা 21-এর প্রহর করেছিলে, তোমরা আলোর মিছিল করো, তোমরা সবাই মিলেমিশে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী বসে আনন্দ উৎসব করো, এটা আসলে এখন অনেক জায়গায় হয় না। আমি পটুয়াখালী মেডিকেল চলতে গিয়ে আমার ডান পাশে বাম পাশে যারাই আছেন তাদের সকলের কাছে ঋণ। আর আজকে আপনারা অনেকে অনেক কথা বলে আসো, তখন তোমাদের সহচর্য থেকে থেকেই মনোগ্রামটা করা, এই মনোগ্রামের অনেকের অংশীদারিত্ব আছে, কিন্তু এই মনোগ্রাম হলো এই মেডিকেল সায়েন্স যে বিশালত্ব সমুদ্র, পটুয়াখালী কিন্তু সাগরের পাড়ে, এই সাগরের বিশালত্ব আকাশের বিশালত্ব নিয়ে চিকিৎসা বিজ্ঞানে এই উদীয়মান সূর্যের মতো পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে ছড়িয়ে দেয়, এটা হলো আমাদের মনোগ্রাম। জানি না কতদিন বেঁচে থাকবো, আশায় থাকবো পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের এই লব্ধ জ্ঞান ছড়িয়ে দেবে, সেইখানে আমি আমার যে আত্মতৃপ্তি
জায়গাটা যে ওই মেডিকেল কলেজের আমি একটা অংশ ছিলাম, আমরা অংশ ছিলাম, সেই সুযোগটুকু করে দেওয়ার শুধুমাত্র অংশী হলো এই ছাত্রছাত্রী। তোমাদের কাছে আবদার রইল, হয়তো কথা বলার ছিল, কথা বলবো না, আবদার রাখবো একটা। পটুয়াখালী মেডিকেল কলেজে সুখে দুঃখে যখনই প্রয়োজন হবে তোমরা আমাদেরকে ডাকবে, আমরা তোমাদের সুখ হতে চাই, তোমাদের দুঃখ হতে চাই আমরণ, এবং তোমাদের পাশে থাকতে চাই। আর আমাদেরকে তোমরা মনে রেখো এভাবে যে এই পরিবারের, পটুয়াখালী পরিবারের আমরা সবাই মিলে যে লোকটি এই ক্যাম্পাসটি পরিষ্কার করতে গিয়েও প্রথম কাজ করেছিল, তার সাথে সবাইকে জড়িয়ে রেখে তাহলেই আমাদের সমস্ত কষ্ট, তোমাদের পরিশ্রম সার্থক হবে। পটুয়াখালী মেডিকেল কলেজের জয় হোক, পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জয় হোক, আর এই পটুয়াখালী মেডিকেল কলেজের পরিবারের জয়যাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, বিদায় দিচ্ছি না। সবাইকে ধন্যবাদ। You teach me right from wrong, inspire me to be strong. You care in every way, in my heart you will know. Turn my little into blood. There's no fear, my dreams are away with you. All that I can be means so much, 'cause you. জেগে ওঠা কিছু দীর্ঘশ্বাস, চলে যাওয়া স্পর্শ।